আবারও তাপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এ নিয়ে চলতি এপ্রিলেই টানা চারবার সতর্কবার্তা এলো সংস্থাটির তরফ থেকে রবিবার আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান বাহাত্তর ঘন্টার জন্য জারি করা এই সতর্কবার্তা থাকাকালীন সময়ে তাপমাত্রা আরও বাড়তে পারে এমনকি তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড তাপমাত্রাও ছুতে পারে বলেও জানিয়েছেন তিনি তবে মে মাসের শুরু নাগাদ রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানান তিনি শনিবার পর্যন্ত টানা দিন দেশের বিভিন্ন বয়ে গেছে এটা ছিয়াত্তর বছরের রেকর্ড এর আগে রাজশাহীতে দু সালে ২০ দিন তাপ্রবাহ ছিল বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার রাজশাহী পাবনা সিরাজগঞ্জ যশোর ও কুষ্টিয়া জেলা সমার উপরে তীব্র তাপ্রভাব হয়ে যাচ্ছে দিনাজপুর রাঙ্গামাটি চাঁদপুর ফেনী ও বান্দরবন জেলা সহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগ সমের উপরে থেকে মাঝে ধরনের তাপপ্রভাব হয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং তাপপ্রবাহ অব্যাহত থাকার দরুন আমরা আরও আগামী বাহাত্তর ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি এটা আজকে সকাল সাড়ে নটার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার জন্য